গপুকে নিয়ে একটু আমি ঘুরছি একটু। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এই যে গোপুসোনা এসছে তোমাদেরকে আজকে ওয়েলকাম করতে আমাদের ব্লগে, বিকজ আজকে হলো গোপুসোনার ভাইয়ের বার্থডে। আর গোপুসোনা এখন স্নান ঠান করে পায়েস খাবে। আগে তো গোপুই খাবে মা, আগে গোপুসোনাই খাবে, দাদা খাবে, তারপরে ভাই খাবে, সেই প্রসাদটাই খাবে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আজকে অনেক কিছু হতে চলেছে স্পেশাল, সো তোমরা দেখতে থাকো। ফার্স্ট স্পেশাল জিনিস যেটা, সেটা হচ্ছে গোপুসোনার জন্য পায়েস রান্না হচ্ছে। এই পায়েসটাই অ্যাকচুয়ালি সবার জন্যই হচ্ছে, আগে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে সবাইকে দেওয়া হবে। গাইজ, গোপুকে নিয়ে একটু আমি ঘুরছি, একটু রোদ খাক, সবসময় বসে থাকে ঠাকুর ঘরে ছায়ার মধ্যে। আমি তো যখন মুর্শিদাবাদে থাকতাম, মানে গোপুকে নিয়ে গেছিলাম, তখন আমি তো ধরতামই সব সময়, বাট এখানে আসার পরে মা ধরতে দেয় না বাসি ঠাসি, মানে বাসিতে হয়তো ধরতাম না, কি জানি আমার মনে নেই, মনে হয় ধরতাম, কিন্তু এখানে তো একেবারেই খুব কঠোর নিয়ম, স্নান ঠান না করে তো ধরাই যাবে না, আবার স্নান করে বিছানা টিছানা বসলেও আর ধরা যাবে না, সো হয়ই না ধরা গোপুকে, এই এতদিন পরে মা দিল একটু। আজকে ভাইয়ের জন্মদিন, নতুন জামা পড়তে হবে বাবা। গাইস, গোপুসোনাও নতুন জামা পরবে আজকে, নতুন জামা পরবে, জীবনের গরমকালে পাতলা কটনের জামা, তো গোপুর স্নান টান হয়ে গেল, পায়েসটাও চলছে রান্না, আমি যখন নিচে যাই, কেন কি আমার ছেলে আবার উঠে পড়বে, ওর জন্য একটু খাবারটা বানিয়ে নিই। বাবা তোমাকে হ্যাপি বার্থডে। গাইস, মা মানুষের দুধ তোলা, মামু দিদি কি করবে, তুমি কোথায় যাবে, এখন এই যে ছোট 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 বাবাকে খাওয়ানো হচ্ছে, এখন মায়ের দুধ কলা, এখন এই বড় বাবাকে খাওয়ানো হবে, দাদাকে দিব, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, হাতটা ধুয়ে এসে মুছে দাও, আগে বাবা কত দিদুন আর কত দিদুনের কত গিফট। আর আমার ছোট বাবার জন্য নেই, আমার ছোট বাবার বার্থডে যখন হবে তখন ছোট বাবা দে, এই তো কত গিফট পেল, ও ওয়াও, দারুন তো, এটাই দারুন, বাবা কেমন লেগেছে, এটা আমাদের ব্রেকফাস্ট, জলপরে বসতে পুরো
গাইজ, এখন আমি একটুখানি যাচ্ছি, ছেলে ঘুমাচ্ছে সৌরভের কাছে, আর আমি একটু যাচ্ছি ওই কেক আনবো, আর কয়েকটা জিনিস আনার আছে। জিনিস বলতে একটু কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আর একটুখানি যদি বেলুন টেলুন পাই একটু দেখবো আনবো। আর হচ্ছে যারা যাচ্ছে আমাদের সাথে ওই ওখানে খাওয়াতে, চারজন যাবে আর কি, তো তাদের জন্য একটু মিয়ামর থেকে প্যাকেট করে নেব। বেরোলাম আমি আর কি, তো এখন চলে এসেছি মিয়ামরে। এখান থেকে কেক নেবো, ছেলের বার্থডের কিছু সাজানোর জিনিস নেবো, যাদেরকে প্যাকেট দেবো সেগুলো নেবো, আর কিছু আইসক্রিম টাইসক্রিম এসব নেবো। তো নিয়ে এবার বেরিয়ে পড়ি। গাইস, ম্যামরা এসেছেন, সারপ্রাইজ ভিজিট, থ্যাংক ইউ। দেখুন কত, দেখো কত বড় কেক নিয়ে এসেছে, আমি আগেই হাত বাড়িয়ে দিয়েছি নেওয়ার জন্য। বার্থডে বয় উঠে পড়েছে, চলুন। বার্থডে বয় উঠে বসো, ঘরটা পুরো মেস হয়ে আছে ওর জন্য। ঠিক আছে, কি হয়েছে কি হয়েছে? এইটা তোমার জন্য, তোমার ড্রেস। ও মাই গড, কি অবস্থা, কি পরিতা 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 পরিতা। এ বাবা, দেখো মা, চিন্তা করো, এইটা তো তোমার। ও না 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 না, সেরা সব বাজে পরে মুছে গেল। এখন ম্যামের কোলে বসে আছে, আর ম্যামের এই যে ব্রেসলেটটা পরালাম। অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমি যাবো না ভাবছিলাম, তারপরে ভাবলাম বেশিক্ষণ তো সময় লাগবে না, একটু যাই। আমাদের গাড়িতে তো আমি, ম্যাম, তাপস দা, সৌরভ আমরা গেলাম, আর আমার ভাই, বাবা, আন্টিরা আর খাবার, একটা অটো ভাড়া করে যাওয়া যাচ্ছিল। হ্যাঁ,
আমরা ভুল করে একটা অন্য ইটভাটায় চলে এসেছিলাম প্রথমে, এই ইটভাটায়, এর পিছনে দুটো ইটভাটা পিছনেই ছিল আমাদের ডেস্টিনেশন। তো ফাইনালি পৌঁছে গেছি। এখন এখানে আন্টিদের আনা কেকটা কাটবো, আর ছেলে তো টুপি পরেনি, আমি এই জন্য পরে নিয়েছি। এরপরে সব বাচ্চাদেরকে কেক কেটে দেওয়া হলো এবং তারপর লাঞ্চ স্টার্ট করে দেওয়া হলো। আর এত বন্ধুদের দেখে আমার ছেলে তো কোলে কিছুতেই থাকবে না, খালি পায়ে নিচে নেমে পড়েছে। আর যেহেতু ও খালি পায়, তার ওর মামাও খালি পায়ে হয়ে গেছে, এরপর আমিও খালি পায়ে হয়ে গেছিলাম। আমার বাবা, ভাই, সৌরভ, তাপসদা ম্যাম সবাই খাবার সার্ভ করছিল, আর আমি একটু আমার ছেলেকে নিয়ে রেখেছিলাম। ম্যামরা যেহেতু চলে যাবেন, তাই ম্যামদের আনা কেকটাও কেটে নেব। গাইস, এই কেকটা ম্যামরা এনেছেন, এটা ম্যাম অর্ডার দিয়ে বানিয়েছেন না? অর্ডার দিয়ে বানানো, ওয়ান লেখা, এক বছরের আমার ছেলের বার্থডের জন্য, খুব সুন্দর হয়েছে। ওয়ান লেখা আছে না? হ্যাঁ, ওয়ান লেখা। না ওই যে হিরি বাবা, ওটা উল্টো ধরেছো তো। Happy birthday to you, happy birthday dear Golo, happy birthday to you. ভালো লেগেছে? একটা বার্থডে তো ছোট্ট করে সেলিব্রেশন এখানে হয়ে গেল, মানে আমরা ভাবছিলাম কিছুই করব না সেখানে। যাই হোক, ম্যাম কেক নিয়ে এসছেন, তারপরে হচ্ছে ওই আন্টিরা কেক নিয়ে এসেছিল, ওখানে গিয়ে কাটা হলো। তো আমিও ভাবলাম কিছু করবো না, আমি তো এত কিছু জানতাম না, সবাই কেক নিয়ে আসবে তাহলে আমি আনতাম না। আমি সন্ধ্যাবেলার জন্য একটা ছোটো কেক নিয়ে এসেছি। তো নয় নয় করে জাস্ট মানে ভালোই হচ্ছে ওর বার্থডেটা আপাতত। গাইস, ম্যামরা এবার চলে যাচ্ছেন সন্ধ্যাবেলা। এই কি তুমি চলে যাচ্ছ নাকি? আমি তো কাটবো, ওটা দিয়ে ওকে নিয়ে চলে আসবো বাবা। টাটা ম্যাম, সাবধানে যাবেন। তো এখন আমরা খেতে বসছি, ছেলেটাকে একটু ঘুম পাড়াবো, খাওয়া দাওয়া হয়ে গেলে ব্লগটাকে আবার পরে কন্টিনিউ করছি। পিসিরা এসেছে, দেখো এটা নিয়ে এসেছে, ভাই বসেছে। উরে বাবা, এ ভাইয়ের এসব ভালো লাগবে দেখছি। ওই দেখো, আমার সোনা বাবা বসেছে, আবার ছোট বাবা বসেছে, ছোট বাবা, এটা ছোট বাবা বসেছে। এই যে দুই ভাই বসে আছে এখন পিসি দিদাদের সাথে। এখানে ছোট্ট করে একটু সৌরভ ডেকোরেট করে দিয়েছে। সো গাইস, পিসিরা এসেছে, পিসি, দুই পিসি আর পাপা এসেছে, খালি ভাই বোনরা কেউ আসেনি। আর আমার পিসি কি গিফট এনেছে আমি দেখাচ্ছি। এই যে ছোট পিসি, এইটা এনেছে যেটাতে ও বসতে গেলে কাঁদছে দেখতেই পেলে, আর এনেছে চকলেটস। আর বড় পিসি প্লে ম্যাট, সেটা অর্ডার দিয়ে দিয়েছে আমাদের অ্যাড্রেসে, এবার এখানে না ওখানে সেটা দেখতে হবে, মানে মুর্শিদাবাদে না এখানে যাবে আর কি। হ্যাপি হাতালি হাতালি হাতালি
কি করবো, দোকানে গিয়ে বলো, শুধু শুধু বাচ্চাটা ধকল হবে। পিসিরা চলে যাওয়ার পরে ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম, আর এখন বাকিরা সবাই মানে বাকি সবাই কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, আর জামাই আর শাশুড়ি মিলে এখন রায়তা বানাচ্ছে। এখানে কল্পনা আম্মা খাচ্ছে। আর আজকে আমাদের মেনু হচ্ছে ডিনারের মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি রায়তা। মানে যে মাটন বিরিয়ানি খাবে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি, আর রায়তা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ব্যাস দ্যাটস অল। মিষ্টি ফিষ্টি সবই আছে। আর পিসিরা তো খেয়ে যাওয়ার টাইম পায়নি, কারণ ওদের ওরা গাড়ি নিয়ে এসেছিলো, ড্রাইভারের ছাড়া টাইম হয়ে যাবে, তো সেই জন্য ওরা নিয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো, কেন কি আমার বাবার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমার বাবাকে একটু ওষুধ টষুধ খাওয়াবো। সো গাইজ আমরা এখন খেতে বসেছি। ছেলের এক বছরের বার্থডেটা মোটামুটি ভালোভাবেই কাটলো। আমরা যেরকম ভেবেছিলাম 40 জন বাচ্চাকে খাওয়াবো, সে জায়গায় আমরা মোটামুটি 70 জন খাওয়াতে পেরেছি, সম্ভব হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে কেটে গেল একটা বছর, কীভাবে বড় হয়ে গেলো। এই সেদিন আমরা হসপিটাল থেকে আনলাম, যদিও বা সৌরভ ছিল না, আসার সময় সৌরভ ছিল, বাট যাওয়ার সময় সৌরভ ছিল না। হ্যাঁ, একটা জিনিস আমি আজকে আমরা সবাই ডিসকাস করছিলাম এই জিনিসটা কালকে থেকে, যে আমি আর সৌরভ প্ল্যান করেছিলাম যে ওটি স্পেশাল পারমিশন করিয়ে সৌরভ ওটিতে থাকবে, যেরকম হয় আর কি। তো সেটা তো দূরের কথা, ওটি তো দূরের কথা, মানে যখন আমার ডেলিভারি হয়েছে তখন সৌরভ পুরোই চত্বরেই ছিল না। মানে বলে না যে ভগবান যেটা ঠিক করে রাখে সেটাই হয়। মানে সৌরভ তখন অবভিয়াসলি অফিসে ছিল, অ্যান্ড আমিও আমার হঠাৎ পেন ওঠে, আমি ওখানে যাই গিয়ে আমাকে ভর্তি করে নিই। সরি, আগের দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন রাত থেকে আমার পেন হচ্ছিলো হালকা হালকা, তো বাড়ি থেকে জোর জবরদস্তি আমাকে বললো যে চল চল একবার দেখিয়ে আসি। আমি বললাম আমাকে দেখে ছেড়ে দেবে, তো বাট তারপরে ভর্তি হওয়ার 2 ঘন্টার মধ্যে আমার ছেলে হয়েও গেছে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। তো সেটাই আর কি, সবই ভগবানের ইচ্ছা, ভগবান যেটা যার জন্য ঠিক করে রাখে সেটাই হয়, আমাদের প্ল্যানিং প্লটিংয়ের কোনো দাম নেই গাই। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন, টাটা বাই, গুড নাইট, সেফ ড্রিমস অ্যান্ড স্লিপ নাও। বড় পিসির দেওয়া প্লেম্যাটটাও এসে গেছে, সেই জন্য ব্লগেই আমি অ্যাড করে দিলাম। খুব সুন্দর হয়েছে, অনেক বড়। আমাদের ডাইনিংয়ে নিয়ে গিয়ে পাতবো, বাড়ি চলে গিয়ে দেখতেই পারবে তখন তোমরা। আর অন্য পাশটাতে এরকমভাবে সব অ্যানিমালস অ্যান্ড বার্ডসের পিকচার্স আছে।